বৈষ্ণব মহাজনগণ মাথুর বলেন, শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরাবাসী হলে রাধারানী ও সখীদের যে ভুবন কাঁপানো শোক তাই মাথুর। রাস পূর্ণিমা সারা রাত নৃত্য গীতে আনন্দমুখর রজনীর শেষে অতি প্রত্যুষে রাধারানী সহ সমস্ত সখীরা আপন আপন গৃহে প্রত্যাগমন করেছেন। অতি প্রভাতেই রাধারানী যমুনায় জল আনতে গিয়ে তার সখীদের কাছে বিগত রজনীর মধুর আনন্দের কথা স্মৃতিচারণ করছেন। কিন্তু হঠাৎ রাধারানী বলেন, সখীরে আমার দক্ষী ন শোনা গেল একটি চলমান রথের ধ্বনি। হঠাৎ এক সখী রাধারানীর কাছে এসে বলে, রাধে তোর কৃষ্ণ যায় মথুরায়। রাধে
তখন আকুলিত অন্তরে সখীগণ সঙ্গে রাধারানী পথে নির্গত হয়ে দেখেন, কংস প্রেরিত রথে অক্রূর নিয়ে চলে বৃন্দাবনের কৃষ্ণ বলরাম। সঙ্গে সঙ্গে রাধারানী রথের পেছনে ধাবিতা হলেন আর বলেন, অক্রূর তুমি নিও না, অগণীয় নাম দে পরাণ বল্লভ, অক্রূর তুমি নিও না, অগকিনী রাধারানী এবং সখীরা রথের চাকা রুদ্ধ করলেন। হরি লয়ে অক্রূর যাবত মধুপুর, হেরি পরল পরমান কুল ভয় আবার রাধারানী শ্যামকে ডেকে বলেন, কোথা যাও কোথা যাও কোথা যাও হে পরাণ রাধা, মুখ তুলি রাধা। হে প্রাণময়, তুমি না বলেছিলে রাধে তোমাকে ছেড়ে আর বৃন্দাবনকে ছেড়ে আমি কোথাও যাব না? এই কথা শুনে কৃষ্ণচন্দ্র রথ থেকে নেমে এলেন। প্রিয়ে আমি যাই মথুরায়। না না সখা, আমি তোমায় কোথাও যেতে দেব না। শোনো প্রিয়ে, আমি আজ যাব কাল আসব ফিরে, আজ যাব কাল আসব ফিরে, তো মথুরা নয় বহু দূরে, আজ যাব কাল আসব ফিরে, ও গো মথুরা নয় বহু দূরে, দাও গোয়ামায় পথ ছেড়ে, মথুরা নয় বহু দূরে, আজ যাব কাল আসব ফিরে। এই কথা বলি প্রাণ কৃষ্ণ তার চূড়া ও বাঁশি রাধারানীর নিকট সমর্পণ করি মথুরার উদ্দেশ্যে যাত্রা করলেন। তখন
তখন চলমান রথের দিকে দৃষ্টি দিয়ে সখীরা গাইলেন, জয় রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেব, জয় রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেব, অভিনব রাস যশী কবরণ নাগর নাগর গণ কৃপ সেব, অভিনব রাস যশী কবরণ নাগর নাগর গণ কৃপ সেব, একবার ফিরে চাও ফিরে চাও ফিরে চাও ফিরে চাও দীন দয়ালু নাথ, ফিরে চাও ফিরে চাও দীন দয়ালু নাথ, দুঃখিনী ডাকিছে বন্ধু দীন দয়ালু নাথ, দুঃখিনী ডাকিছে বন্ধু দীন দয়ালু নাথ, ফিরে চাও ফিরে চাও। ধীরে ধীরে রথ অদৃশ্য হল, ধুলিও আর দেখা যায় না, তখন রাধারানী বিষণ্ণ হয়ে বলেন, ও গো সখী রে সখী রে, আমার বলতে আর কেউ রইল না রে, আমার নিবান্ধব হল পুরে রাখিতে নাদি লাম পরি রে শূন্য হলাম সখী, সখী আমি এত দিনে আপন বান্ধব হারাইয়ে, সখী আমি এত দিনে বান্ধব শূন্য হলাম সখী, সখীরে বল বল এ ছাড় প্রাণে কাজ কি আছে, আহা কৃষ্ণ পেয়ে হাজাইলাম, এহেন দুর্লভ ধন কৃষ্ণ প্রেম, এহেন দুর্লভ
মধুর বৃন্দাবন এখন মধুহীন, সুখ সারিয়া আজ গান করি না, কপুত কপুতি ডাকি না, ময়ূর আর পেখম তুলি নাচে না, গাভীরাও দুগ্ধ দেয় না, বৃন্দাবনে কোনো ফুল ফোটে না, কাল 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 পুলি আজ বহুকাল অতিক্রান্ত, রাধারানীর কৃষ্ণ প্রেম আজ কৃষ্ণ বিরহে রূপান্তরিত হয়েছে, তবুও তো প্রাণ কৃষ্ণ আজও বৃন্দাবনে ফিরে এল না, কাল 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 করি দিবস 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 করি মাস 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 করি শত বর্ষ অতিক্রান্ত, তাই রাধারানী আপন সখীদের কাছে বিলাপ করছে, মাধব মথুরা গেল মোর চিত্ত সুখ, যতদিন আমার গোবিন্দ বৃন্দাবনে ছিল ততদিনই আমার সুখ ছিল আনন্দ ছিল, কিন্তু আমার কৃষ্ণ চলে যেতে আমার মনের আনন্দ চলে গেল, ওগো সবই ছিল সখী, রাস নৃত্যের রজনীতে প্রাণ সখা আমায় মনের মতো করে সাজিয়ে দিয়েছিল, এই দেখ আমার এই দীর্ঘ চিকুর সে বন্ধন করে দিয়েছিল,
কপালে সিঁদুর সেই পরিয়ে দিয়েছিল। পরনের এই বসন্তটি আজ শত বর্ষ হয়ে গেছে, সেই বসন আজ ছিন্ন বসনে পরিণত হয়েছে সই। আর এই গলায় ফুলের মালা, এই মালা সেই পরিয়ে দিয়েছিল সই। কিন্তু আজ এই কেশবন্ধন দীর্ঘ বিরহে আজ জটায় পরিণত হয়েছে। আমার এই গলার মালার ফুল শুকিয়ে কাটা হয়ে গেছে সই। আর সেই কাটা আমার শরীরের প্রতিটি রোমে রোমে বিঁধতে থাকে, আর গোবিন্দের কথা মনে পড়িয়ে দেয়। জানিস, তোদের প্রাণ গোবিন্দ আমায় যেভাবে সাজিয়ে দিয়েছিল আমি সব রেখে দিয়েছি সই। শুধু এই নয়নের কাজল মুছে গেছে, নয়নের কাজল মুছে গেছে। হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে, হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে। সখী, আমি এখন বুঝেছি জানিস, আমি আর বেশি দিন বাঁচব না রে। তবে শোন, আমি মরে গেলে কৃষ্ণ না আমায় কৃষ্ণ না লিখে দিও অঙ্গে। ললিতা সখী বলেন, রাই ঠিক আছে, তুই এত উতলা হোস না, তবে যার 108টি নাম তোর কোন অঙ্গে কোন নামটি লিখব সেটা বল। তবে শোন ললিতে, আমার ললাটে লিখিও শ্রবণ মূলে লিখে দিও নাম শ্যামরায়। বাহুতে লিখিও নাম মুকুন্দ মুরারে, বাহুতে লিখিও নাম মুকুন্দ মুরারে। আবার করেতে লিখিও নাম মোহন বংশীধারী,
আপন চরণে লিখিতে না রাই না পারে বলিতে আপন চরণে লিখিতে না প্রাণ কৃষ্ণ রাধারানীর চরণে কৃষ্ণ 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 লিখে গিয়েছিলেন রাধারানী আজ সখীদের সেটি দেখাচ্ছেন রাধারানীর বিষণ্ন অবস্থা দেখে বৃন্দাদিতি বলেন রাই অধৈর্য হইও না আমি মথুরায় গিয়ে এখনই তোমার কৃষ্ণকে ফিরিয়ে আনব এই বলে রাধারানীর চরণধুলি মস্তকে করে চূড়ার বাসি নিয়ে বৃন্দাদুতি মথুরার পথে ধাবিতা হলেন ধৈর্যং রহু ধৈর্যং মম গচ্ছং মথুরায়ে ধৈর্যং রহু ধৈর্যং মম গচ্ছং মথুরায়ে ধ্রুবপুরী প্রতি পদক্ষে যাহা দর্শন পাবে ধ্রুবপুরী প্রতি পদক্ষে যাহা দর্শন পাবে যায় ভদ্রং অতি ভদ্রং অতি শীঘ্রং কুরু গমনা ভদ্রং অতি ভদ্রং অতি শীঘ্রং কুরু গমনা অবিলম্বনে মথুরাপুরে প্রবেশ করিল গমনা অবিলম্বনে মথুরাপুরে প্রবেশ করিল গমনা দেখা না ও বৃন্দাদুতি মথুরাবাসিনী এক রমণীকে দেখলেন মথুরাবাসিনী এক রমণী নিজ প্রয়োজন বুঝে মথুরাবাসিনী এক রমণী নিজ প্রয়োজন বুঝে বলে নন্দসুত কৃষ্ণ নাম খ্যাত কাহার ভবনে আছে বলে নন্দসুত কৃষ্ণ নাম খ্যাত কাহার ভবনে আছে রমণীটি বলে আমাদের এখানে নন্দসুত কৃষ্ণ বলে তো কেউ থাকে না তবে মোরা জানি বসু দৈব কিশুত কংস নিধন মাধব মোরা জানি বসু দৈব কিশুত কংস নিধন মাধব নন্দসুত সে তো থাকে বৃন্দাবনে বৃন্দাদুতি নিরুপায় হয়ে বলেন
বৃন্দাদুতি বলেন, শোনো গোনাগোজি, তুহু নাহি জানোশি, সহি ভকত ভগবান, সহি ভকত ভগবান, রাই গো কথা শুনে মথুরাবাসিনী রমণী বলেন, ভেবেছ তার কাছে গিয়ে তাকে ভুলিয়ে নিয়ে যাবে? দূতি বলে, না না না, আমি তাকে নিতে আসি নাই, আমি কৃষ্ণ নিতে আসি নাই, এসেছি চোখের দেখা দেখে যাব, তাকে নিতেই আসি নাই, এসেছি চোখের দেখা দেখে যাব, কৃষ্ণ নিতে আসি নাই। এই কথা বলে দূতি মথুরার রাজবাড়ির দ্বারে রাধানাথ রাধানাথ বলে ধ্বনি করলেন। অমনি রাই 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 করি ফুকার তো সহচরি, রাই 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 করি ফুকার তো সহচরি, শুনি চমকিত শ্যাম রাই, শুনি চমকিত শ্যাম রাই, রাজা কৃষ্ণচন্দ্র দ্বারের রাজপ্রহরীকে ডেকে আদেশ দিলেন, প্রহরী দেখো তো কে রাধানাথ বলে ডাকে। রাজপ্রহরী সঙ্গে সঙ্গে বৃন্দাদুতিকে নিয়ে এলেন। মথুরার রাজা কৃষ্ণচন্দ্র প্রশ্ন করলেন, ওহে রমণী, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? দূতি বলেন, যেন কিছু মনে পড়ে না, কিছু মনে পড়ে না, তোমাদের এই মধুপুরে এসে কিছু মনে পড়ে না, তোমাদের এই মধুপুরে এসে কিছু মনে পড়ে। ছলনাময় গোবিন্দ বৃন্দাদুতিকে চিনতে না পারার ছলনা করে জিজ্ঞাসা করেন, ওহে রমণী, তবে তুমি কি কোনো গুপ্তচর? দূতি বলেন, মহারাজ, আমার কিছুই মনে পড়ছে না, তবে আপনার কাছে এসেছি একটি বিচারে প্রার্থী হয়ে। রাজা কৃষ্ণচন্দ্র বলেন, বলো তোমার কি অভিযোগ? মহারাজ, আমি একটা পাখি পুষেছিলাম,
পাখিটির নাম ছিল শ্যাম সুখ পাখি। শ্যাম সুখ পাখি সুন্দর নিরক্ষী, ধরেছি নয়ন ফাঁদে। শ্যাম সুখ পাখি সুন্দর নিরক্ষী, ধরেছি নয়ন ফাঁদে। আমি তাদে পুষি পালি শিখা রাজা কৃষ্ণচন্দ্র প্রশ্ন করেন, এত নাম থাকতে পাখিটা জয় রাধে বলত কেন? পাখি অন্য নাম ইয়ার জানত না গো, অন্য নাম ইয়ার জানত না গো। পাখি সদা রাধা রাধা পাখিটা থাকতো কোথায়? থাকতো সদাই কদম ডালে, আমরা থাকতাম যমুনার জলে। পাখি থাকতো সদাই কদম ডালে, আমরা থাকতাম যমুনার জলে। ও হে রমণী, পাখির কি আর কোনো চিহ্ন ছিল? ছিল মহারাজ, পাখির মাথায় ময়ূর পাখা, পাখির মাথায় ময়ূর পাখা, রাধা নামটি থাকতো লেখা। পাখির মাথায় ময়ূর পাখা, রাধা নামটি থাকতো লেখা, পাখির মাথায় ময়ূর পাখা। ওহে রমণী, এখন বলো পাখিটার হলো কি? মহারাজ, আমি হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, মনহি শিকলে বেঁধে। পাখি হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, মনহি শিকলে বেঁধে। কিন্তু মহারাজ, পাখি হইয়েই অবিশ্বাসী, কাটিয়া খুশি হইয়েই অবিশ্বাসী, কাটিয়া খুশি পালায় এসেছে এই পুরে। পাখি পালায় এসেছে এই মধুপুরে, পালায় এসেছে এই মধুপুরে। রাজা কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছেন, একি আমার কথা বলছি না তো? ওহে মহারাজ, আপনি চুপ করে গেলেন কেন? তারপরে শুনুন। আমি সন্ধান করিয়া পারিলাম জানিতে, সন্ধান করিয়া পারিলাম জানিতে, পাখি খুব যা রেখেছে ধরে। তোমায় যেন চেনা চেনা মনে হয়, চেনা চেনা মনে হয়, আমায় দিলে অন্য পরিচয়। চেনা চেনা মনে হয়, আমায় দিলে অন্য পরিচয়, চেনা চেনা মনে হয়। বৃন্দাদিতি বলেন, ও
এখন আমায় চিনবে কেন চিন্তামণি? যখন ছিল রাধার চিনতে তখন মোরে সদাই চিনতে, যখন ছিল রাধার চিনতে তখন মোরে সদাই চিনতে, আজকে তুমি রাজা সেজে খুব যাকে করেছো রানি, খুব যাকে করেছো রানি। ওহে কৃষ্ণচন্দ্র তোমায় রাধা না তার বলবো না গো, রাধা না তাই বলবো না গো, বলবো তোমায় খুব যার মধু, রাধা না তার বলবো না গো, বলবো তোমায় খুব যার মধু, রাধা না তার বলবো না গো। বৃন্দাবনের শ্যামনাগর আজ বৃন্দাবন ছেড়ে মথুরায় রাজা কৃষ্ণচন্দ্র হয়ে রাজ সিংহাসনে বসেছেন। এখন কুব্জা সুন্দরী হয়েছেন তার রানী। তাই দেখি বৃন্দাদিতি বলেন, ধিক ধিক তোরে নিঠুর বধুয়া কে তোরে কুবুদ্ধি দিল, ধিক ধিক তোরে নিঠুর বধুয়া কে তোরে কুবুদ্ধি দিল, কে বা সেজেছিল পিরিতি করিতে মনে যদি এত ছিল, ও কে বা সেজেছিল পিরিতি করিতে মনে যদি এত ছিল, বলি আমরা তো কেউ সাধি নাই গো, আমরা তো কেউ সাধি নাই গো, তুমি প্রেম করো প্রেম করো বলি আমরা তো কেউ সাধি নাই গো, প্রেম করো প্রেম করো বলি আমরা তো কেউ সাধি নাই গো। প্রাণ কৃষ্ণচন্দ্র বলেন, বৃন্দে আমায় বৃন্দাবনের কথা একটু শোনাবে, সবাই কেমন আছে? দূতি বলেন, তুহু সে রহলি মধুপুর বধুহে, তুহু সে রহলি মধুপুর ব্রজপুর আকুল দুকুল পলরব, ব্রজপুর আকুল দুকুল পলরব, কানু 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 করিছো কানু 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 করিছো। হে মাধব, তোমাকে আর কতই বলবো, তোমার বিরহে আজ সবাই কাঁদিছে, সবাই তোমার বিরহে মাতা নন্দরানী কেঁদে আগুন, মা আমার হাতে লই ক্ষীর স্বর নগণে, সারা বৃন্দাবনে তোমায় খুঁজে বেড়ায়, আর বলি গোপাল আয় খাবি আয় বাবা গোপাল। পিতানন্দ ব্রজের গোপ গোপিনী সবাই সবাই হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কেঁদে ধুলায় লুটায়, আর বিরহিণী রাধারানী তার কথা কি আর বলব, সে বিরহিণীর বিরহ কি কহব মাধব।
আদরিণী সোহাগিনী ওই রাধা রানী। হা কৃষ্ণ বলে বৃন্দাবনের বনে বনে খুঁজে ফেরে মাধবে মাধব এখন বৃন্দাবনে তোমাকে হারিয়ে সব হারিয়েছে শুধু যমুনাতে জলে বেড়েছে যমুনাতে জলে বেড়েছে ব্রজবাসী চোখের জলে যমুনাতে জলে বেড়েছে। তাই বলি হে মাধব একবার শুধু একবার চলো ব্রজে একবার ব্রজে চলো ব্রজে ষড় দিনেক তুজের মতো একবার ব্রজে চলো ব্রজে ষড় দিনেক তুজের মতো তোমার মনে মনে তো থাকবে সে যমুনা পার কেমনে হইবে তখন ব্রজ গোপী মনে ভেলাতে তুমি যমুনা পার হবে তখন ব্রজ গোপী মনে ভেলাতে তুমি যমুনা পার হবে একবার ব্রজে
চলো ব্রজে সাজো দিনেক দুয়ের মতো একবার ব্রজে চলো ব্রজে সাজো দিনেক দুয়ের মতো যদি বলো শ্যাম রাঙা চরণ ধুলায় ধূসর হবে যদি বলো শ্যাম রাঙা চরণ করলেন বটে শ্রীকৃষ্ণ আর কোনোদিনই বৃন্দাবনে ফেরেন নাই রাধা কৃষ্ণের মিলন বিনে ভক্ত হৃদয় অতৃপ্ত থেকে যায় তাই ভক্তের মনোবাসনা পরিপূরণার্থে পদকর্তা গোবিন্দ দাস রাধারানীর স্বপ্নাবেশে মিলন ঘটালেন তখন রাধারানী আমার নিদ্রায় প্রাণবধূ কৃষ্ণচন্দ্রকে দেখতে পেলেন এবং শ্রীকৃষ্ণ রাধারানীকে তার বাম উরুপরে বসিয়ে শতবর্ষের বিরহীর কথা শুনলেন ও গো বহু দিন পরে বধুয়া এলে দেখা না হইত পড়ানো গেলে বহুদিন পরে বধুবা এলে দেখা না হইত পড়ানো গেলে এত সহিনই অবলা বলে ফাটিয়া যাইত পাষাণ হলে এত সহিন অবলা পাষাণ হলে বলো বলো বধু ছিলে তো ভালো বলো বলো বধু ছিলে তো ভালো ও গো মথুরায় তুমি ছিলে তো ভালো বলো বলো বধু ছিলে তো ভালো ও গো মথুরায় তুমি ছিলে তো ভালো বলো বলো তখন যত সেবা পরা সখীরা রায়ধনীকে বলেন রাই একবার শ্যাম বামে গিয়ে দাঁড়া বলে মিলন হলো রাধা গোবিন্দের মিলন হলো রাধা গোবিন্দের মিলন হলো বদল ভরে হরি রাধে জয় কৃষ্ণ জয় জয়